হ্যালো আসসালামু আলাইকুম আপনার মা আবার চলে আসলাম নতুন একটি কমিউনিকেশনটি সেগমেন্টে তো আজকে সেগমেন্টটি হচ্ছে যখন আমি আর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে দীর্ঘদিন যাবত গাড়ি বসায় রাখলে কি কী করতে হয় যে আজকে হচ্ছে স্পেসিফিক কিছু মূল্যবান জিনিসগুলো আমি আপনাদের শেখাবো এগুলো যদি ১০ বছর বা আট বছর যদি বসে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না তো এই স্পেসিফিক যে কি কি করতে হবে যেমন কি কোন সিস্টেমে রেখে দিবেন এবং কোন প্রসেস আইসে আপনি স্টার্ট করবেন যেমন আপনি প্রবাসে থাকেন বা দেশের বাইরে থাকে তখন আপনার প্রিয় বাইকটা বা প্রিয় গাড়িটা রেখে যাবেন তো রেখে যাওয়ার ক্ষেত্রে কী কী ট্রিক্স ট্রিক্স করে রাখবেন সেতে করে রাখলে আপনার ব্যাটারি বসে যাবে না প্লাস হচ্ছে আপনার ইঞ্জিনেরও কোনো ক্ষতি হবে না প্লাস হচ্ছে গাড়িরও কোনো সমস্যা হবে না তো চলুন এখান থেকে আমরা এখানে ব্যাইস কুনে যাই বাইস যাওয়ার পরে এখান থেকে আমাদের যে স্পেসিফিক যে আজকে যে যত্ন সেই যত্ন সহকারে আমরা কিছু তো হ্যালো বিওয়ার্স এখান থেকে আমরা চলে আসলাম চলে আসার পরে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গাড়ি তো এখানে যখন আপনি প্রবাসে যাবেন ফার্স্ট প্রসেস হচ্ছে আপনাদের গাড়িটাকে সুন্দরভাবে ক্লিন করবেন তো ক্লিন করার পরে আপনারা রোদ্রে সুন্দর করে আগে শুকাবেন কারণ হচ্ছে রোদ্রে শুকানোর পরে যদি এক ফোটা যেন পানি না থাকে যদি পানি যদি থাকে তাহলে কিন্তু আপনার যে অনেক দীর্ঘদিন থাকার যাওয়ার কারণে সেক্ষেত্রে আপনাদের গাড়ির কালার বা গাড়ির অন্যান্য যে পার্টসপাতি যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি আপনাদের রিকমেন্ড করি ওয়াশ করার পরে আপনারা সুন্দরভাবে ধুয়ে এবং রৌদ্রে শুকাবেন তো এখানে আর একটি কাজ করতে হবে যখন আপনি প্রবাসে যাবেন আপনার ঘরের মেজেতে বা কোনো একটা শক্ত জায়গায় শক্ত জায়গা দেখে আপনি ডাবল স্ট্যান্ড করে গাড়িটা রেখে দিবেন ডাবল স্ট্যান্ড করে গাড়িটা রেখে দিলে আপনাদের যে কিছু কিছু ওয়েলসেল আছে যেমন এই এখানে যে ওয়েলসেল বাম্পিং যেগুলো আছে এইগুলা আর যে সামনের যে মনোসব স্বাস্থ্য যেগুলা যে এগুলো আছে টেলোস্কোপিপ এগুলো যে এর প্রতি যে ওয়েলগুলো আছে এইগুলো নষ্ট হবে না আরও যেগুলো আছে কাথে হয়ে থাকার কারণে যে যে পার্সপার্টিগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হবে না তো আমি আপনাদের রিকমেন্ড করবো এখান থেকে আপনারা ডাবল স্ট্যান্ড করে রেখে দেবে তো এখানে ব্যাটারির যে যত্নটা যে আপনাদের যখন বাড়িটা যখন বসায় রাখবেন তখন কিন্তু গাড়িটা কিন্তু টোটালি কিন্তু বন্ধ থাকবে তো বন্ধ থাকার ক্ষেত্রে তো আপনাদের ব্যাটারি কিন্তু বসে যায় তো এই ক্ষেত্রে ব্যাটারিটা কী করবেন আমি হচ্ছে আমরা ব্যাটারিটা দেখাই তো ব্যাটারিটা দেখানোর পরে এখানে এখানে এইখান থেকে ব্যাটারি আমরা ব্যাটারির সাইড কভারটা খুলে দিচ্ছি তো সাইড কভার খুলে নেওয়ার পরে এখানে এখানে খুলে নেওয়ার পরে আছে এখানে দেখবেন নেগেটিভ পজিটিভ তো এখানে হচ্ছে লাল এটা কালার তো আপনারা যখন থিয়ে যাবেন গাড়িটা থিয়ে যাওয়ার পরে এইখানে হচ্ছে দুইটায় আপনার সংযোগটা বিচ্ছিন্ন করবেন অর্থাৎ প্রথম হচ্ছে লালডা কালোটা আগে বিচ্ছিন্ন করবেন তারপর হচ্ছে লালটা বিচ্ছিন্ন করবেন তো এতে করে যখন আপনি উপরবাস থেকে আসবেন আসার পরে পরে আবার সংযোগ দিবেন সেই প্রসেসে আগে লালটা কালোটা লালটা প্রসেস দিবেন তারপর হচ্ছে কালোটা প্রসেস দিবেন অর্থাৎ সেট আপ দেবেন তো সেট আপ দেওয়ার পরে আপনার ব্যাটারি যেরকম রাইখে যাবেন সেম প্রসেস ওরকমই থাকবে এতে করে ব্যাটারি কোনো বসে যাবে না ব্যাটারির কোনো ক্ষতি হবে না তো এটি ছিল ব্যাটারি যত্ন তো এইখানে আপনি সব কিছু করলেন করার পরে এইখানে হচ্ছে আপনি স্টার্ট দেবেন কেমনি আপনি ব্যাটারি সব সংযোগ যেগুলো আছে লাইনটার বিচ্ছিন্ন ছিল আর এইখানে যে আপনাদের যে ফুয়েল ক্যাপাসিটি যেটা আপনাদের ট্যাঙ্কি অনুযায়ী ফুল ফুয়েল অর্থাৎ ফুল ট্যাঙ্কি করে রেখে দেবেন রেখে দিলে যে আপনাদের ট্যাঙ্কি যে জোং ধরার যে একটা ঝুঁকি থাকবে সেই জোং ধরা কিন্তু ধরবেন এখান থেকে ফুয়েলটা আপনার ফুল করে রাখবেন ফুল করার পরে এইখানে আপনারা এই আপনার চাবিটা তেলের লাইনটা অফ করে দেবেন অফ করে রাখবেন তাতে অফ করে রাখলে আপনাদের ট্রেলের লাইনের কোনো সমস্যা হবে না আবার আরেকটি কথা হচ্ছে আপনি যখন আসবেন আসার পরে যখন গাইডে স্টার্ট করবেন এর আগে একটি ক্রস করতে হবে আপনাদের ফুয়েলের লাইনটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখান থেকে এই যে এইখানে দেখবেন একটি লার্ড আছে এই লাটটা খুলে এই এইখান থেকে আপনাদের যে পুরোনো যেগুলো ফুয়েলগুলো আছে এখান থেকে এটা অন করার পরে আবার অফ করে দিবেন অফ করার পরে এটি লাট খুলে ফেলবেন খুলে এইখানে যে তেলগুলো আছে সব তেলগুলো বের করে দেবেন বের করে দেওয়ার পরে মোটামুটি এটি পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দেওয়ার পরে এটা আবার সুন্দরভাবে কিছুক্ষণের জন্য আবার এটি ফুয়েলটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে এটা মোটামুটি ক্লিন হয়ে যাবে ক্লিন হওয়ার পরে আবার বন্ধ করে দিয়ে সুন্দর করে এটা করে সুন্দর করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে এটা জাস্ট ওকে আর কিচ্ছু করতে হবে না তো আপনারা এখানে কি করবেন তো এখান থেকে আপনারা এখানে আপনাদের ইঞ্জিন সুইচ দিবেন তো এখান থেকে ফার্স্টে যেটি ভুল করবেন না আপনারা ইঞ্জিন অর্থাৎ সেলফে স্টার্ট দিবেন না তো অনেক দিন বসে থাকার কারণে গাড়িটা কিন্তু বসে রয়েছে সেক্ষেত্রে সেলফে যদি স্টার্ট হয় তাহলে কিন্তু আপনাদের গাড়িটা কিন্তু আরও রিক্সের মধ্যে পড়ে যাবে এবং গাড়িটা কিন্তু সমস্যা হবে তো এখানে সেলফে না স্টার্ট না দিয়ে এখান থেকে আপনাদের যে পায়ে যে কিকার আছে তো ওই কিকার দিয়ে আপনারা স্টার্ট করে দেবেন অর্থাৎ কিকার একবার থেকে দুইবার তিনবার আপনারা এই কিকার দিয়ে স্টার্ট করে দিবেন তো এখানে আরেকটি কথা হচ্ছে যাদের কী কার তো তারা কি করবেন যেমন পালসার ডাবল ডিস্ক তারপর হচ্ছে অ্যাবের কিন্তু কী কার তখন সেক্ষেত্রে তারা কি করবে এই কী যাদের নাই তাদের হচ্ছে আরেকটি প্রসেস আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের গাড়িটা যাদের কী কার আপনারা গাড়িটা তিন নাম্বার গিয়ারে রাখবেন এখান থেকে যাদের কী কার তিন নাম্বার গিয়ারে আপনারা ফেলে দিবেন তিন নাম্বার গিয়ারে ফেলে দেওয়ার পরে কাউকে দিয়ে ধাক্কায় দিবেন পিছন থেকে ঠেলা দিবেন তো ঠেলা দিলে আপনাদের ক্লাসটা ছেড়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আর যদি পিছনে যদি বা কোনো লোকটোক যদি না পান সেখানে আর একটি ওয়ে আছে তো এখান থেকে আমরা তিন নাম্বার গিয়ার দিয়ে দিবেন তিন নাম্বার যে গিয়ারটা আছে সেখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনার হচ্ছে যে চাকাটা এভাবে ধরবেন এবং জোরে ঘুরা দিবেন এভাবে ধরবেন জোরে ঘুরান দিবেন এভাবে যদি জোরে ঘুরান দেন তাহলে কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো এই জোরে ঘুরাই নিয়েও আপনি কীভাবে স্টার্ট করবেন এ নিয়ে নেক্সটে আমি একটা পরে ভিডিও বানিয়ে দেবো যে গিয়ারে থাকা অবস্থা গাড়ি কীভাবে স্টার্ট নয় সেটা আমি দেখাই দেবো তো এখান থেকে যদি জোরে আপনি যদি ঘুরাই দেন তাহলে কিন্তু আপনার কিন্তু স্টার্টটা হয়ে যাবে তো যাদের কী নাই তারা কিন্তু এই প্রসেসটা কিন্তু ফলো করতে পারেন তো এই থেকে করলে আপনাদের যে বাইক সেটা আপনি সুরখা থাকবেন এবং আপনি প্রবাস থেকে আসার পরেও আপনার বাইক যেরকম রাইখে যাবেন সেম প্রসেস এরকমই পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এবার ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিয়ে সাথেই থাকবেন